ত্রিপুরায় দুটি লোকসভা আসনে জয়যুক্ত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ায় বিজেপির একমাত্র লক্ষ্য প্রতিটি বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রণাম জানানোর পাশাপাশি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের জন্য আশীর্বাদ চাইব আমরা বৃহস্পতিবার রামনগর মন্ডলের অন্তর্গত সতেরো নং ওয়ার্ডের ঊনপঞ্চাশ নং বুথে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে জনসম্পর্ক অভিযান কার্যক্রমে অংশগ্রহণ করে কথা বলেন প্রদেশ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এদিন তিনি বলেন সার্বিকভাবে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে বাড়ি বাড়ি প্রচারের আনুষ্ঠানিক সূচনা হলো আজ থেকে কাল থেকে প্রতিটি বুথে প্রত্যেক বাড়িতে আমরা যাব প্রধানমন্ত্রী মোদীর প্রণাম ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের জন্য আশীর্বাদ চাইতে পাশাপাশি রাজ্যে বিগত ছয় বছরে বর্তমান এই সরকার মানুষের উন্নয়নে কি কি কাজ করেছে মানুষের কাছে তুলে ধরা হবে তিনি আরও বলেন বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে কেউ কোনো সমস্যা বা চাহিদার কথা বলেনি কেননা রাজ্য এবং কেন্দ্র সরকারের কাজে মানুষ ব্যাপক খুশি বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে দেখলাম কেউ কোনো অভাব অভিযোগের কথা বলেনি তাতেই বোঝা যায় রাজ্যের মানুষ খুশিতে আছে শান্তি ও সম্পৃক্তিতে আছে তিনি আরও বলেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা শুধু নির্বাচন এলেই প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক করে না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সারা বছরই তিনশো দিনই মানুষের সংস্পর্শে থাকে মানুষের সঙ্গে সমর্থন আদায়ের জন্য কাজ করে এবং উন্নয়নের সঙ্গে আমাদের দলীয় কার্যকর্তারা থাকে কাজে নির্বাচন এলেই যে আমাদের কাজ করতে হবে তেমন কিছু না আমরা সারা বছরই মানুষের সঙ্গেই থাকি ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সারা রাজ্যে প্রতিটি বুথে প্রতিটি বুথে আজকে বাড়ি বাড়ি প্রচার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে প্রতিটি মণ্ডলে আনুষ্ঠানিকভাবে এক একটি বুথকে ধরে রাজ্যের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ব এবং বুথের যারা কার্যকর্তারা মন্ডলে যারা কার্যকর্তারা ডিস্ট্রিক্ট স্টেটের প্রত্যেকজন কার্যকর্তা প্রতিটি বুথে থাকবেন সেই উদ্দেশ্যে আজকে রামনগর মন্ডলে ঊনপঞ্চাশ নম্বর বুথে সতেরো নম্বর ওয়ার্ডে আগটলা পণ্য অন্তর্গত সেখানে আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথমেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজ্যবাসী দেশবাসীর কাছে প্রতিটি বাড়িতে গিয়ে বলা বলেছেন যে ওনার হয়ে ওনাকে উনি যে প্রণাম জানিয়েছেন প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি বাড়িতে যাচ্ছি মোদিজির হয়ে আমরা ওনার প্রণাম জানাচ্ছি পাশাপাশি আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচনে যিনি আমাদের দলের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেব ওনার সমর্থনে আজকে বাড়ি বাড়ি প্রচারণা গেছে আমরা ওনাকে বিপুল ভোটে জয়ী করার জন্য নাগরিকদের ভোটারদের আমরা আশীর্বাদ চাইছি ওনার পক্ষ থেকে মূলত আজকে আমাদের এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর আছেন শিখা ব্যানার্জি আমাদের এমআইসি মেম্বার সি মেম্বার তুষাকান্তি আমাদের মৃত্যু দেব মহোদয়া কর্পোরেটার ভাসুক বর্মা কর্পোরেটর সহ এই মণ্ডলের বিভিন্ন নেতৃত্ব তারা সবাই এসছেন বিভিন্ন কার্যকর্তারা এসছেন ওয়ার্ডের সমস্ত কার্যকর্তারা এসছেন সার্বিকভাবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচারে আনুষ্ঠানিকভাবে আজকে শুরু করা হয়েছে নগর মণ্ডলে উনপঞ্চাশ নম্বর বুথে আনুষ্ঠানিকভাবে সকলে মিলে আজকে শুরু করেছি কালকের থেকে প্রতিটি বুথে প্রতি বাড়িতে আমরা যাবো আমাদের মোদিজির পক্ষে মোদিজির প্রণাম আমরা জানাবো সবাইকে এবং আমাদের প্রার্থী বিপ্লবের পক্ষে আমরা আশীর্বাদ চাইব যাতে বিপুল ভোটে আমরা জয় জয়ী হতে পারি আর সেক্ষেত্রে আমাদের রাজ্যে এই ছয় বছরে আমরা কী কী কাজ করেছি সেগুলিও আমি মানুষকে তুলে ধরা ধরার চেষ্টা করছি বড়দেবতারা কী দাবিদাও আপনাদের সামনে তুলে ধরছে কেমন সারা বাচ্চা খুব ভালো লাগলো কয়েকটা বাড়িতে গেলাম ব্যাপক সারা এবং কার্যকর ব্যাপক উৎসাহ কোনো বাড়িতেই তাদের কোনো সমস্যা বা চাহিদা কথা বলেননি আমাদের ডাবল ইঞ্জিন সরকারে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি আমাদের সরকার ছয় বছরে যে কাজ করেছে আমরা তো পুরো যে কাজ করেছে আমাদের কেন্দ্রীয় সরকার যে কাজ করেছে সেগুলি কিন্তু মানুষ খুব খুশি আজকে যে সকল বাড়িতে গেলাম আ কিউ বলিং নেই যে আমাদের এইটা প্রয়োজন আছে এই সমস্যা আছে চাহিদা আছে তো বুঝলাম যে সবাই মানুষ এরা যে খুশি আছে শান্তিতে আছে সম্পৃতিতে আছে আপনারা যারা আজকে দেখে বুঝলেন না যে একটা ভূতে কত সংখ্যক কর্মী প্রস্তুত শুধু এখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়া আমাদের দল সারা বছর কাজ করে ভারতীয় জনতা পার্টি শুধু নির্বাচনের সামনে রেখে যে দলীয় প্রার্থীকে নিয়ে বেরোবে বাড়ি বাড়ি যাবে এরকম না সারা বছর ব্যাপী মানুষের সঙ্গে সম্পর্ক রাখে এবং সমর্থন আদায়ের জন্য কাজ করে এবং উন্নয়নের সঙ্গে মানুষ থাকে আমাদের কার্যকর্তারা কাজে আমাদের নির্বাচন সামনে আসলে যে বেশি কাজ করতে হবে এরকম না আমরা মানুষের সঙ্গে যোগাযোগ আছে আমাদের কার্যকর্তাদের আমাদের ওয়ার্ডের যে কর্পোরেটার আছে আমাদের যারা বিধায়ক আছে মন্ত্রী আছেন তারা রাজ্যের মানুষের জন্য সবসময় কাজ করে রিপোর্ট আর ই নিউজ